نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إلى آخر الآية صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء সম্মানিত ইমানদার ভাই এবং বোনেরা আশা করব আপনারা সকলে ভালো আছেন সম্মানিত দর্শক আমরা আজকের ভিডিওতে খুবই দুঃখজনক একটা ব্যাপার নিয়ে এসেছি যেটা হলো আমাদের কাছ থেকে যখন প্রিয় জনরা চলে যায় তখন আমাদের খুবই দুঃখ হয় আমরা মন ভারী করে থাকি আমাদের মনে কষ্ট হয় তো সেরকমই আজকে একটা ব্যাপার নিয়ে এসেছি যে ব্যাপারটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশে একজন বিখ্যাত প্রখ্যাত বিশেষ যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীন মুফাসসিরিনে মুফাসসির কোরআন আল্লামা দিলাওয়ার হোসেন সাইদী সাহেব দুনিয়া থেকে চলে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সম্মানিত দর্শক আমরা যখন ছোট ছিলাম আমরা তখন থেকে দিলওয়ার হোসেন সাইদী সাহেবের সুরেলি আওয়াজে কোরআন হাদিসের বক্তব্য আমরা শুনে আসছি তিনি দীর্ঘ ১৩ বছর পর্যন্ত জেলে ছিলেন তেনার যাবজ্জীবন জেল হয়েছিল হঠাৎ করে এই তো তিন চার দিন আগে তিনি মারা গেলেন আল্লাহ তাআলা তিনার রুহের মাগফিরাত করে দিন আমিন তিনাকে জান্নাতুল ফিরদৌসের মধ্যে সম্মানিত করুন আমিন সম্মানিত দর্শক খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা এই নিয়ে খুবই মর্মাহত আমরা এই নিয়ে খুবই ব্যথিত যে আমাদের কাছ থেকে কোরআনের পাখি চলে গেলেন খুবই দুঃখ খুবই দুঃখ খুবই দুঃখ আমরা তো এটাই দোয়া করব আল্লাহ এত বড় একটি প্রখ্যাত বিখ্যাত যোগ্যতা সম্পন্ন আল্লামা দিলওয়ার হোসেন সাইদী যিনি যিনাকে বিশেষ করে আরব গভর্নমেন্ট আরব সরকার ডেকেছিলেন কাবা ঘরের ভিতরে কি ঢোকার জন্য আরও অনেক সময়ে অনেক নানাবিধি নামে তেনাকে উপাধি দেওয়া হয়েছে সব সম্বর্ধনা দেওয়া হয়েছে আমরা ভাবতেও পারি না আমরা শুনছি যে তিনি যখন অসুস্থ হলেন তেনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামছেন হাসি মুখে সবার সাথে আলাপ সালাপ সালাম কালাম করছেন কিন্তু কিছুক্ষণ পরেই শোনা যাচ্ছে তিনি মারা গেছেন অবশ্যই সকলের মত আসবে সকলকে একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে এই মায়া জাল থেকে সকলকে বেরিয়ে চলে যেতে হবে কিন্তু এর সাইদী সাহেবের মৃত্যু আমাদেরকে অনেক কিছু ভাবিয়ে যাচ্ছে আমাদেরকে চিন্তা করতে বিবেচনা করতে বাধ্য করছে সম্মানিত দর্শক সর্বশেষ একটি কথা বলবো আমরা যারা ওলামা রয়েছি আমরা শুধু আল্লাহর জন্যই কাজ করব আল্লাহর জন্য কাজ করলে দেখবেন আপনার কাজ কবুল হচ্ছে আল্লাহ কবুল করছেন আপনি দেখতে পাবেন আপনি বুঝতে পারবেন তো আমরা সকলে দেলওয়ার হোসেন সাইদী সাহেবের জন্য এবং যেনারা যে ওলামারা চলে গেছেন যে মমিন মমিনাতরা চলে গেছেন আমরা সকলের জন্য কি করব আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন সকলের মাগফিরাত করে সম্মানিত দর্শক ছোট থেকে একটি নাম শুনি দিলওয়ার হোসেন সাইদী দিলওয়ার হোসেন সাইদী সেই দিলওয়ার হোসেন সাইদী আমাদের মাঝে আজ আর নেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন সকলকে আল্লাহর ডাকে সময় মতো সাড়া দিতে হবে ওই জন্য সম্মানিত দর্শক আমরা চেষ্টা এটাই করব যে আমরা সমাজকে যেন সঠিক মেসেজ এবং সঠিক কোরআন হাদিসের বার্তা পৌঁছাতে পারি এবং তাদেরকে আমরা যেন অসৎ পথ থেকে সৎ পথে
আনতে পারি আমাদের এটাই প্রখর চেষ্টা থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।